যে আমরা কোনোরকম কোনো বিশৃঙ্খলা চাই না। আমাদের আন্দোলন যেভাবে শুরু হয়েছিল একটি শান্তিপূর্ণ আন্দোলন, আমরা সেভাবেই আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং শান্তিপূর্ণভাবেই আজকে আমাদের মিছিল করবো এবং আমাদের একটা 20-25 জনের টিম লালবাজারে যাবে এবং ডেপুটেশন দেবে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তাররা আজ লালবাজার অভিযান করছেন কলেজ স্কোয়ার থেকে, আর তার জন্যই কড়া পুলিশি নিরাপত্তা। বউবাজারের উপর 9 ফুটের গার্ডরেল দেওয়া হয়েছে। এমনকি এই যে কলেজ স্কোয়ার থেকে, যেখান থেকে লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের শুরু হওয়ার কথা, সেখানেও পুলিশের সঙ্গে কথোপকথন চলছে তাদের। তারা ঠিক কত দূর পর্যন্ত এই মিছিল তারা নিয়ে যেতে পারবে, কথা বলবো কিঞ্জলের সঙ্গে, অন্যতম এই আন্দোলনে যিনি ডাক দিয়েছেন তার সঙ্গে। কি পুলিশের সঙ্গে কথোপকথন হয়েছে এবং কি সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন, কি সিদ্ধান্তে এলেন আপনারা? দেখুন, আমরা তো লালবাজার অভিযান করছি, আমরা প্রথম থেকেই বলেছি যে আমরা কোনোরকম কোনো বিশৃঙ্খলা চাই না। আমাদের আন্দোলন যেভাবে শুরু হয়েছিল একটি শান্তিপূর্ণ আন্দোলন, আমরা সেভাবেই আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং শান্তিপূর্ণভাবেই আজকে আমাদের মিছিল করবো এবং আমাদের একটা 20-25 জনের টিম লালবাজারে যাবে এবং ডেপুটেশন দেবে। তো 9 ফুটের গার্ডরেল, এত নিরাপত্তা কেন, প্রশ্ন তো উঠে যায়। সেটা প্রশাসন বুঝবে আর কি, কারণ প্রশাসন নিশ্চয়ই কিছু বুঝেছেন তাই এরকম করেছেন। আমাদের যে দাবি যে এত দূরে আটকালে আমাদের চলবে না, বিবি গাঙ্গুলি বেন্টিং স্ট্রিট ক্রসিং পর্যন্ত আমাদের যেতে দিতে হবে, সেটা ওনারা কথা বলছেন। আর তাহা না হলে আমাদের কি বলবো, খুব শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবো। আর একটা প্রশ্ন উঠছে যে লালবাজার ময়দান ছেড়ে কেউ যাবো না, লালবাজার অভিযান কেন, লালবাজার তো বিচার দেবে না। কাঞ্চন মল্লিক তৃণমূল বিধায়ক বলছেন, দেখুন আপনি যদি আমাদের দাবিগুলো দেখেন তাহলে সেখানে দেখবেন যে আমরা সিবির পদত্যাগ চেয়েছি। সেই সিবির পদত্যাগের জন্যই আমরা আজকে একটা ডেপুটেশন সিপিকেই দেবো ওনার রেজিগনেশনের জন্য। তো এই যে আপনাদেরকে আটকে দেওয়া হচ্ছে, নবান্ন অভিযানের কথা কোথাও গিয়ে মাথায় রেখে এই এত নবান্ন অভিযানের কথা, নবান্ন অভিযানের কথা আমরা এখন ভাবছি না। হ্যাঁ, আমরা যেটা করতে এসেছি লালবাজার অভিযান, সেটাই আমরা করতে চাই শান্তিপূর্ণ। এই তো আপনাদেরকে যে আটকে দেওয়া হচ্ছে, আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, পরে আপনারা তাহলে কী পদক্ষেপ নেবেন সেটা আমরা সেই মুহূর্তে ডিসাইড করব। এই মুহূর্তে আমাদের আগে থেকে কোনো প্ল্যান নেই। আমরা পুলিশের সাথে কথা বলেছি, আমাদের আগের মিছিলগুলোতেও যেভাবে আমরা করেছি এই ঠিক এইভাবেই সেগুলো করার চেষ্টা করব। সেগুলো পুলিশও জানে আমরা কোনোরকম কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিইনি এবং আজকেও দেবো। আচ্ছা, আপনার সিপির পদত্যাগের দাবি করছেন, পুলিশ মন্ত্রীর পদত্যাগ নিয়ে কি কিছু? না, আমরা এখন সেটা কিছু বলছি না, আমরা সিপির পদত্যাগ দাবি করছি।